নমস্কার বন্ধুরা, কুকিং চেম্বার বিপক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বিকালের একটি অসাধারণ নাস্তা। এই নাস্তাটি আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করি। এটি একটি একদম ভিন্ন ধরনের রেসিপি। আপনারা আমার পুরো ভিডিওটি দেখুন এবং এই রেসিপিটা তৈরি করতে আমি কি কি নিয়েছি সেগুলো একবার দেখি। এখানে 4 পিস ব্রেড নিয়েছি, চিজ নিয়েছি, দুধ, লবণ, টমেটো সস, মায়োনিজ, এটা আমি ঘরেই তৈরি করেছি, 2টো ডিম, সাদা তেল। চলুন বন্ধুরা, তাহলে আমি রেসিপিটি শুরু করি। আমি ডিম 2টো ভেঙে নিচ্ছি। আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি একসঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে দেখুন কিভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এটা সুন্দর করে মিশানো হয়ে গেছে। আমি গ্যাসের চুল আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি, এখন আমি গ্যাসটাকে অন করে দেব। আমি কড়াইটা গরম হওয়ার অপেক্ষায় থাকব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি সামান্য তেল দিয়ে দেব। আমি যে রুটিটা নিয়েছি সেই রুটিটা এখন ডিম আর দুধের যে গুলাটা করেছি ওই ডিম দুধের গুলায় মাখিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দেব। আমি সামান্য একটু উপরে দিয়ে দিচ্ছি। আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। আমার রুটিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এভাবে সব রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার সব রুটিগুলো ভাজা হয়ে গেছে। আমি যে রুটিগুলো ভেজে নিয়েছি এখন ওই রুটির পরে মায়োনিজটা মাখিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার মায়োনিজটা মাখানো হয়ে গেছে, এখন আমি টমেটো সস দিয়ে দেব। আমার সসটা দেওয়া হয়ে গেছে, আমি যে চিজটা নিয়েছিলাম সেই চিজটা দিয়ে দিচ্ছি। আমি যে ব্রেডগুলো মাখিয়ে রেখেছি এখন একটার উপর আর একটা দিয়ে দেব। আমি এখন কড়াইতে একটু গরম করে নেব, একদম মিডিয়াম লো আছে দিয়ে আমি এটা কড়াইতে দিয়ে একটু ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমি যে চিজটা দিয়েছিলাম সেই চিজটা আমার গলে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি আবার এটা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন।